সো হ্যালো, এখন আমি একটা 1 BHK বাড়ি ভাড়া দেখা যাচ্ছি, গ্রাউন্ড ফ্লোর। এটা হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে হচ্ছে গেট। তো এটা আমি বাড়িটায় ঢুকছি হচ্ছে উত্তর দিকে মুখ করে ঢুকলাম। উত্তর দিকে মুখ করে ঢোকার পর এটা আমার ফার্স্ট ভিউ। পেছন দিকে পুরো সেপারেট রাস্তা পেয়ে যাচ্ছে আমি বাড়িতে ঢোকার জন্য, পুরো গলি মতো করাই রয়েছে। পার্কিং নিয়ে অসুবিধা হবে না, গাড়ি বাড়ি পার্কিং পেয়ে যাবে, সাইকেল ফাইকেল তো রাখার কোনো ঝামেলা নেই, বাড়ির ভেতর ঢুকে যাবে। আর ঢোকার পর এই হচ্ছে ভিউ, উপরে ফ্যান ট্যান লাগানোই আছে, সোজা বেশ অনেকটাই স্পেস রয়েছে ডাইনিংয়ের মতো। কিচেনটা দেখুন, সোজা বললাম কিচেন পাচ্ছি উত্তর দিক আর পূর্ব দিক মুখ করে। এবারটা হচ্ছে পূর্ব, এবারটা হচ্ছে উত্তর। কিচেনটা পুরো সুন্দর মজুলা কিচেনের মধ্যে টাচ দেওয়া রয়েছে, একদম 8 ফুট পর্যন্ত টাইলস তোলা আছে, 7.5 ফুট পর্যন্ত টাইলস তোলা আছে, 8 ফুট নেই এটা। এখানে চিমনির পয়েন্ট আছে, বেসিন রয়েছে, এখানে একটা ছোট্ট বাংক মতো করা রয়েছে। বাংকটা বেশ ভালোই বড়, ছোট নয়। আচ্ছা, এখানে আপনার 16 নম্বরের পয়েন্ট পেয়ে যাচ্ছি, এখানে 14 নম্বরের পয়েন্ট পেয়ে যাচ্ছি। জলের জায়গা আমি ওখান থেকে টেনে নিতে পারবো, পয়েন্ট আমি ওখান থেকে পেয়ে যাবো। ওকে, আচ্ছা এখান দিয়ে বেরালাম। এই বাংকটা ডবল আছে, দুপাশ দিয়ে অ্যাক্সেস করা যাবে। এখানে একটা স্পেস রয়েছে, ডবল কল দেওয়া রয়েছে, যে কোনো কাজের জন্য, জামা কাপড় ধোয়া ধুই বলুন, যে কোনো কাজে আপনার জামা ইউজ করেন। ওপাশে একটা গেট রয়েছে, যে অবস্থা চাইলে আপনারা করতে পারেন। এই পাশে চলে আসছে আমার টয়লেট, এটা হচ্ছে টয়লেট, ইন্ডো ওয়েস্টার্ন টয়লেট, মিক্সার শাওয়ার, এখানে আপনার গিজারের পয়েন্ট, জামা কাপড় ঝোলানো বা কিছু রাখার র্যাক, প্লাস একটা বেশি। তো ওভারঅল 10,000 টাকা এটার অ্যাডভান্স, 5,000 টাকা ভাড়া বলা হয়েছে। লোকেশান এটা জগদীশ সম্ভব মিলন চক্র ক্লাব, মল্লিকপাড়ার কাছাকাছি আছে। যদি কারো পছন্দ আমাকে ইনবক্স করুন। ও সরি, রুমটাই তো দেখালাম না কি বাবা। আচ্ছা, এবার চলে আসছে রুমে। রুমটা তো রং টং করে রেডি আছে, এসির পয়েন্ট আপনারা দেখতেই পাচ্ছেন। এটা পাচ্ছি আমি হচ্ছে পশ্চিম দিকে জানলাম, এটা পাচ্ছি আমি দক্ষিণ দিকে জানলাম, এটা উপরে আমার বাং চলে আসছে। যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে ইনবক্স করুন, বাইকে ইনবক্সে বলে দিচ্ছি। 5,000 টাকা ভাড়া, 10,000 টাকা অ্যাডভান্স, 11 মাসের এগ্রিমেন্ট, তারপর এগ্রিমেন্ট হয়ে যাবে। লোকেশান বলে দিলাম, মল্লিকপাড়া, মল্লিকপাড়ায় বলে যাওয়া সম্ভব। এটা কেয়ারের জাস্ট পেছনে, খুব একটা মল্লিকপাড়ার ভেতর দিকে ঢুকতে হবে না, যেটি ঢুকতে আসলে 2 মিনিট, হেঁটে আসলে 2 মিনিট। আর এটা হচ্ছে মিলন চক্র ক্লাবের ঠিক একটু পেছনে, রাস্তা চড় রাস্তা, লরি বন্ধ ঢুকে যাবে, তো সেই হিসাবে কোনো অসুবিধা হবে না। যদি কারো পছন্দ আমাকে ইনবক্স করুন, বাইকে ইনবক্সে বলুন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।